তার স্যালুয়েশন পাওয়ার কিন্তু কোথায় গেলে অ্যাকচুয়াল ট্রিটমেন্ট পাবো সেটা কিন্তু বেশ কিছু মানুষের এখনো অবধি যদি অজানা থেকে থাকে তাদের জন্যই অনুষ্ঠান কারণ যারা কিয়ারিউর হাত ধরে থাকে হাত ধরে আছে এত বছর ধরে তারা জানে যে সুন্দরটা কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে পারমানেন্টলি থাকা যায় সুন্দর আমরা থাকতে চাই কিন্তু তার মাঝেও আমাদের যেটা টেন্ডেন্সি মানে আমরা যেটা চাই সুন্দর হওয়ার জন্য আমাদের প্রথমে আমরা যার থেকে যা শুনি আমরা কিছু অ্যাপ্লাই করতে শুরু করি তারপর আমরা কি করি আমরা যে কোনো মেকআপের থেকে সুন্দর হওয়ার চেষ্টা করি কিন্তু না যদি আমাকে ন্যাচারাল বিউটি থাকতে হয় তার জন্য আমার কিছু ট্রিটমেন্টের প্রয়োজন আছে আর সেটা যারা হাত ধরে আছেন তাদেরকে আলাদা করে কিছু বলার নেই যারা যারা হাত ধরে আছেন তারাই আপনাদের মতো বলতে পারেন ট্রিটমেন্ট সম্পর্কে কিছু জানেন না তাই যদি এই মুহূর্তে কারোর মনে হয় থাকে এখনো কিন্তু আমাদের বেশ ঠান্ডা ওয়েদারটা রয়েছে এখনো কিন্তু বিয়ের সিজন রয়েছে পার্টি হচ্ছে সাথে সাথে না মুখে কিছু অনিয়মের জন্য হয়তো মুখে গ্লোটা চলে গেছে সাথে সাথে মনে হচ্ছে যে একটু এজিং মনে হচ্ছে বয়সটা একটু চলে আসলো সেটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় সঠিক বয়সেও হয় মানে কিছু কিছু ক্ষেত্রে হয় তো অল্প বয়সেও মনে হচ্ছে একটু বেশি বয়স এই ধরনের আমরা যখন টেনশন করতে থাকি ভাবতে থাকি সেটা আরও বাড়তে থাকে সেই জায়গা ধরে কি করা যেতে পারে বলুন তো এরপর যদি আমি চলে আসি সব কিছুই ঠিক আছে মুখটাকে ভীষণ সুন্দর রাখার চেষ্টা করছি অনেক কিছু ইউজ করছে খুব একটা গ্লো কম নেই মোটামুটি আছে কিন্তু হেয়ার ফল ভীষণ হচ্ছে চুলের কোনো শেপ আপ নেই বডির ক্ষেত্রে আমরা বলবো যতই ডায়েটিং করি না কেন বডির কোনো শেপ আপ নেই সাথে সাথে ভীষণ ফ্যাট হয়ে যাচ্ছে এত সমস্যা রয়েছে এইটুকু একটা অনুষ্ঠানের সমাধান কি হবে এটা অনেকের মনে হতে পারে কিন্তু না হবে আপনারা যত বড় সমস্যা নিয়ে থাকুন না কেন সমাধানটা কিন্তু খুব ছোট্ট মতো আর ভীষণ তাড়াতাড়ি ট্রিটমেন্টের মাধ্যমে বারবার করে বলা মেকআপের মাধ্যমে নয় কে রয়েছেন সঙ্গে জানি কিয়ারু এর ফোনে লাইভ অনুষ্ঠানে কাবেরি সাহা রয়েছে কিয়ারু এর তরফ থেকে যাকে কিন্তু আবারও আমরা পেয়ে গেছি তাই আপনাদের যত বড় সমস্যাই হোক না কেন চলে আসুন ফোনে ফোনে লাইভ অনুষ্ঠান যেহেতু আর আপনাদের সাথে সাথে আমি তাকে অনেক অনেক স্বাগত জানাবার এই প্রবলেম বড় বড় প্রবলেম ছোট ছোট সলিউশন কিভাবে হবে দিদির থেকে নিজেই শুনে নেব নমস্কার দিদি তোমাকে তুমি চলে এসেছো যেটা আমি বারবার বলি অনেক বড় প্রবলেম আর সেই প্রবলেম থেকে থেকে না আমাদের মধ্যে একটা ডিপ্রেশনও কাজ করে না এটা হবে না কিছুতেই হবে না মুখটা যদি আয়নায় দেখে মনে হয় ফ্যাকাশে লাগছে গ্লো নেই তুমি তার সমাধান বলো সত্যি কেয়ার হতে পসিবল হ্যাঁ দেখো যেটা হচ্ছে আমরা সবসময় একটা জিনিস মানে দেখি যে আমরা ন্যাচারাল বিউটির দিকে আমরা বেশি নজর দিই ন্যাচারাল বিউটি মেকআপ মেখে তো সুন্দর হতেই পারি বা ইনস্ট্যান্ট করাই যায় কিন্তু ন্যাচারাল আমাদের যেরম প্রবলেমগুলো থাকে যে আমাদের গ্লোটা হারিয়ে যায় আমরা ইনস্ট্যান্ট গ্লো দরকার হয় বা আমাদের গালের ছোপ ছোপ দাগ হ্যাঁ আমরা অনেকেই কিন্তু এর জন্য অনেক ডিপ্রেশনে এসে যায় তো আমি একটা কথাই বলবো আমাদের কাছে মডার্ন ট্রিটমেন্ট আছে যেটা আমরা লেজার করতে পারি লেজার ট্রিটমেন্ট আমরা কিছু প্রিলিং পদ্ধতি কিছু মডার্ন মেশিন আছে সেই সব দিয়ে কিন্তু আমরা ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং ব্রাইটনিং হ্যাঁ এই ট্রিটমেন্টটা কিন্তু আমরা করি অনেকে বলে যে আমি কালো আমি ফর্সা হতে চাই দেখো কালো ফর্সাটা বড় কথা না বড় কথা হচ্ছে ইনস্ট্যান্ট একটা বিউটি ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস তোমার আছে কি না সেটা হচ্ছে একটা দেখার বিষয় আমরা দেখেছি ম্যাক্সিমাম যেটা হয় কোনো পার্টিতে যাবে মুখে একটা আয়নার দিকে নজর যে আমার মুখটা বোধহয় কালো লাগছে বা আমাকে বোধ হয় ভালো ড্রেস বানাচ্ছে না সেক্ষেত্রে যদি লেজার ট্রিটমেন্ট করি আমাদের একটা হোয়াইটেনিং লেজার আছে যেটা করলে পারে মুখে একটা ব্রাইট ট্রেনিং ব্যাপারটা চলে আসবে হ্যাঁ যেন মনে হবে যেন খুব তাড়াতাড়ি আমরা ফসা হয়ে গেছি হ্যাঁ এই ধরনের আছে কিছু খাবার কি খেতে মানে লাইফস্টাইলটা কিছু চেঞ্জের জন্য আমরা এরম বিভিন্ন রকম পদ্ধতি আছে বিশেষ করে আমরা যখন দেখি যে আমাদের স্কিনটা স্ল্যাগি হয়ে যাচ্ছে বা আয়না দিয়ে যখন দেখি আমাদের স্কিনটা ঝুলছে বলি রেখা এসে যাচ্ছে রকমের একটা হচ্ছে কম বলি রেখা আসছে ফাইন রিঙ্কেলস আসছে চোখের পাশে রিঙ্কেলস আসছে নাকের পাশ দিয়ে একটা ফোল্ড এসে যাচ্ছে মনে হয় যেন অনেক বেশি বয়স লাগছে আবার বার্ধক্য তো আসি আমরা কোনো অবস্থাতেই কিন্তু মানে এই এজিং স্পটটাকে চাই না সেটা যদি কম বয়সে হয় তাহলেও চাই না যদি বেশি বয়সে হয় তাহলেও চাই না তো সেখানে ইনস্ট্যান্ট আমি টাইট করতে চাই যেন আমার কোনো রিঙ্কল যাতে না থাকে বা আমার গালটা যাতে না ঝোলে ঝোলে টাইট থাকে সেটা কিন্তু আমাদের মেশিনে ট্রিটমেন্টের সাহায্যে কিন্তু এই টাইটনিং ব্যাপারটা করা যায় এখন ব্যাপারটা হচ্ছে আমরা অবশ্যই কনসাল্ট করবো কি কতটা টাইট করতে চাইছেন অনেকে দেখা যায় যে কপালে একটা ফোল্ড এসে যাচ্ছে ভাঁজ আসছে সেই ভাঁজটা কিন্তু একদম টান করা যায় মডার্ন কিছু ট্রিটমেন্ট আছে সেটা দিয়ে টানটান করা যায় মানে গালটা ঝুলছে সেটা একদম টান করা যায় সেইটার জন্য আমরা কি ট্রিটমেন্ট করব অবশ্যই সেই ব্যাপারে কিন্তু আমরা আগে কথা বলে নেব পাশাপাশি যেটা হচ্ছে আমরা অনেক সময় বলেছি আমরা মুখে টাইট করলাম কিন্তু অনেকের দরকার হয় নেকটা ঝুলে যাচ্ছে আমরা মুখে করলাম নেকটা করলাম না বা মুখটা আমার টাইট আছে নেকটা অনেক বেশি ঝুলে যাচ্ছে সেই নেকটাকেও কিন্তু টাইট করা যায় বা আমরা অনেক সময় দেখেছি বডি একটা স্ল্যাগি পুরো বডিটা একটা স্ল্যাগি হয়ে যাচ্ছে বিশেষ করে আফটার ইস্যু মেয়েদের একটা আফটার ইস্যু বা কেউ এমনি মোটা থেকে রোগা হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু স্কিনটা পুরো ঝুলছে বডি স্কিনটা ঝুললে কখনোই আমাদের ভালো লাগে না আমাদের নিজেদের একটা কোথায় যেন একটা আনইজি ফিল লাগে কোথাও যেন মনে হয় যে একটা ডিপ্রেশনের ব্যাপারে এসে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে কিন্তু স্কিনটা টান টান করতে গেলে আমাদের কাছে কিন্তু মডার্ন ট্রিটমেন্ট আছে অনেকে আছে যারা বাড়িতেও বলতে পারে না নিজেরা নিজেরাই খুব ডিপ্রেশনে ভোগে ভিতরের বডি স্কিনগুলো ঝুলে যাচ্ছে বা কোথাও মোটা হয়ে যাচ্ছে দুটোই দুটোই আমাদের প্রবলেম একটা হচ্ছে স্পট ফ্যাট টামিতে বড় একটা ফ্যাট হয়ে যাচ্ছে বা ব্যাক সাইডে পিঠের দিকে কোথাও কোথাও ফ্যাট বেশি

ছর আচ্ছা প্রোগ্রাম দেখেন কেউ প্রোগ্রাম দেখা হয় দেখা হয় দেখা হয় ঠিক আছে তাহলে আপনি যখন দেখেন তাহলে আপনি জানেন যেটা খুব সহজেই কমানো যাবে সেটা দিদি বলে দেবে তার আগে আপনাকে আমি একটা কথা বলি আপনি আগের বাজার দিয়ে ফোন করছেন আপনি লেক টাউন ক্লিনিকের ভিতরে যোগাযোগ করবেন নাম্বারটা আপনি একটু নোট করে নিন বাকি কিভাবে প্রবলেমটা মিটবে সেটা দিদি বলে দিচ্ছে সাথে থাকুন হ্যাঁ এটা একটা জিনিস যেটা হয়তো অনেকে আমাকে ফোনে ডাইরেক্ট নাও পেতে পারে কিন্তু এই লাইভ প্রোগ্রামে অবশ্যই আমার সাথে কথা বলতে পারে তাতে কি হয় আমরা অবশ্যই অনেকটা আা সমাধান হয়তো মুখে অনেকটা করা যেত হ্যাঁ বা অনেক সময় দিছি মনে হয় যাচ্ছে আমার এই প্রবলেমটা যেটা কি কিছু হবে একবার জেনে জেনে সেই জানার জন্যই লাইন করা যায় ভালো হয়েছে আপনি ফোন করেছেন নাগের বাজার থেকে যেটা হচ্ছে আমরা डेफिनेटলি প্রথমেই আপনি বলেছেন যে আপনার চুলটা ফাকা ফাকা তার একটা কারণ আপনি নিজেও বলেছেন যে একটা ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশনের জন্য আপনি নিজেও নিজেরও বোধহয় অনেকটা একটা ই আছে যে ফাঙ্গাল ইনফেকশন হলে এটা একটা লেয়ার মতন পড়ে যায় এবং দীর্ঘদিনের এটা নর্মাল ড্যান্ড্রফ নয় যে ড্যান্ড্রফ হলো চলে গেল মানে এরম না বেশ দীর্ঘ ছ বছর সাত বছর বা অনেকের আট দশ বছর ধরেও একটা একটা মানে প্রলেপ পড়ে গেছে মানে মাথার মানে স্ক্যাল্পের উপর থেকে চুলের মানে গোড়ায় একটা লেয়ার পড়ে রয়েছে যতক্ষণ না আমরা এই লেয়ারটা ক্লিন করবো মানে ফাঙ্গাল ইনফেকশনটা যতক্ষণ না কন্ট্রোল হবে ততক্ষণে আপনার চুলটা গ্রোথও হতে পারবে না বা চুলটা কেটে কেটে বেরিয়ে যাবে মানে পড়ে যাবে স্ক্যাপটা ফাঁকা হয়ে যাবে যার জন্য যেটা আমরা করি আমাদের আমরা যেটা করি আমরা লেজার ট্রিটমেন্ট করি তাতে কি হয় এই ড্যান্ড ফাঙ্গাল ইনফেকশনগুলো কন্ট্রোল হয়ে যায় পাশাপাশি আমরা মেজো থেরাপি করি যাতে একদম চুলের গোড়ায় ভিটামিন পৌঁছায় এবং চুলটা হেলদি হয় আর হেয়ার ফল গুলো কন্ট্রোল হয় এখন ব্যাপারটা হচ্ছে যাদের এরকম ফাঙ্গাল ইনফেকশন আছে আমরা দেখি যে চুলটা পড়ে যায় সেই যেটা চুলটা ব্যাক আসে না গ্রোথ আসে না কারণ আপনার যেটা বয়স খুবই কম থার্টি ফোর টাক পরার মতন নয় আপনার ফিফটি সিক্সটি হলে তখন হয়তো বলতে পারতাম যে আপনার চুলের গ্রোথের সম্ভাবনা এত পার্সেন্ট কিন্তু যেহেতু আপনার থার্টি ফোর থার্টি ফাইভ সেল অ্যাক্টিভ থাকে খুব অ্যাক্টিভ থাকে এবং তাতে কি হয় আমরা যখনই লেজার বা মেজোথেরাপি করি তাতে কিন্তু একটু তাড়াতাড়ি হেয়ার মানে ভলনটা বাড়তে শুরু করে তো এই জন্য আমাদের বলা যে যেহেতু আপনি চুলের প্রবলেম আছে চুল উঠে যাচ্ছে অবশ্যই আপনি তাড়াতাড়ি আপনি আমাদের ক্লিনিকে লেকটন ক্লিনিকে দেখা করুন আমাদের মডার্ন কিছু ট্রিটমেন্ট আছে যাতে আপনার ফাঙ্গাল ইনফেকশনটাও কন্ট্রোল থাকবে এবং আপনার হেয়ার ভলিউমটাও বাড়বে হ্যাঁ এবং কি পদ্ধতিতে আপনি কি আপনার ক্ষেত্রে বিশেষ করে সেন্সিটিভ আপনি কোন শ্যাম্পুটা ইউজ করবেন সেটাও কিন্তু অ্যাডভাইস নিয়ে করা উচিত তেলটা তো এখনই অ্যাভয়েড করা মনে হয় ভালোই আর আদারওয়াইজ আপনি অ্যাডভাইস নিন আমাদের আমরা পুরো আপনাকে গাইড করে দেবো লেকটাও নিয়ে এসে মানে ক্ষেত্রেও কি দিদি এই ধরনের ক্লায়েন্ট যখন চায় সেক্ষেত্রেও কি কিছু আমাদের ইন্টারনালও কি কিছু দেখা হয় যেটা কেয়ার হতে সবসময় করে যে কেন চুলটা উঠছে না এমনি যে চুল ওঠা ডেফিনেটলি যদি কোনো ইন্টারনাল প্রবলেম থাকে কোনো ভিটামিনের অভাবে হতে পারে কোনো নিউট্রিশনের অভাবে হতে পারে বা কোনো রকম ইন্টারনাল কোনো প্রবলেম থাকলে তার জন্য চুল পড়ে যাচ্ছে কিনা এটা একটা আলাদা বিষয় কিন্তু উনি যখন জানেন যে ফাঙ্গাল ইনফেকশন তার মানে উনি এক দুজন ডক্টরের সাথে ফাঙ্গাল ইনফেকশনে ডেফিনেটলি কি হয় ড্যান্ড্রফের মতন এত বেশি হয় যেটা হচ্ছে মানে মনে হয় যেন যদি ঘাম হয় চুলের হাত দিলেও মানে যেন নোকের মধ্যে তো এই জন্য ডেফিনেটলি খুব অ্যাজ এলি অ্যাজ পসিবল এটা ট্রিটমেন্ট করা দরকার পাশাপাশি অনেকের কি হয় র্যাশ বেরিয়ে যায় ব্যাক ব্যাকসাইডে মাথার কপালে ব্রণ হয়ে যায় অনেক বেশি এই এর জন্য যেখানে যেখানে পরে সেখানে সেখানে রাইস বেড়ে সেগুলো কন্ট্রোল করার জন্য আমরা অ্যাডভাইস করি এরকমগুলো কিন্তু করতে থাকে আর যেটা আমরা বেশিভাবে আলোচনা করি যে হেয়ার ফল চুল পড়ে যাচ্ছে টাক পড়ে যাচ্ছে এর জন্য আমরা কিন্তু পিআরপি করি পি আর যেটা ব্লাড দিয়ে করা হয় সেটাও খুব তাড়াতাড়ি হলনটা বাড়ে আবার আমরা মেজো তারাপিও করি আবার আমরা কিছু তোমার স্ক্যাল্পেরও কিছু ট্রিটমেন্ট করি লেজার থেরাপিও করি তো এইরকম অল্টারনেট কিছু ট্রিটমেন্ট যেগুলো হচ্ছে করি যেটা বুঝে করি যে কত তাড়াতাড়ি গ্রোথটা আসছে আর পাশাপাশি যেটা আমরা কথা বলছিলাম যে মেয়েদের নিয়ে কথা বলছিলাম মেয়েদের যে প্রবলেমগুলো হয় মার্ক স্টেচমার্ক স্টেচমার্কটা কিন্তু একটা বড় প্রবলেম যেটা আমরা অনেকদিন হয়তো আলোচনা করিনি স্ট্রেচমার্কের রিডাকশনের জন্য মানে স্ট্রেচমার্কগুলো যে একটা কাটা কাটা যে দাগ থাকে যেগুলো মানে মনে যেন মানে একটা লাইন পড়ে গেছে সেগুলো ফিল হওয়ার জন্য কিন্তু আমরা আমাদের কাছে মডার্ন মেশিন আছে যেটা দিয়ে আমরা ট্রিটমেন্ট করি এবং খুব তাড়াতাড়ি তার সে ফিল হয়ে একটা স্কিনটা আগের মতন অনেকটা ভরতে শুরু করে দেয় আর মার্কের এবং শুধু তাই নয় যে মেয়েদেরই হয় অনেক ছেলেদেরও হয় খুব মোটা আছে তার থেকে রোগা হয়ে গেল তার জন্য আমাদের মার্কে ট্রিটমেন্ট হয় এগুলো আছে আর একটা যেটা হচ্ছে ফ্যাটের কথা আমরা বলছিলাম ফ্যাট যখন টামি ফ্যাট যেগুলো রিডাকশান হয় সেগুলো কিন্তু তাড়াতাড়িও হওয়া যেতে পারে অনেক কিছু পদ্ধতি আছে পাশাপাশি যেটা বলার ম্যাক্সিমাম যেটা হয় কারোর থেকে অ্যাডভাইস না নিয়ে ডায়েট কন্ট্রোল করতে থাকে যদি সেই রকম হয় তাতে কী হয় দুটোই হয় একটা হচ্ছে কিছু অ্যাডভাইন্স না নিয়ে যদি ডায়েট কন্ট্রোল করে না খেয়ে থাকলো তাতে তোমার চেহারাটা বেশি খারাপ হয়ে যেতে পারে আর সেকেন্ডলি হচ্ছে এইরকম না খেয়েও ডায়েট করা যায় না একটা প্রত্যেকের একটা পদ্ধতি আছে যদি তুমি এটা না খাও তো তার সাবস্টিটিউট কিছু একটা দেওয়া হয় অর্থাৎ ডায়েটও যদি করা হয় তাহলেও কিন্তু অ্যাডভাইস নিয়ে করা উচিত আর টামি ফ্যাট মানে স্টক ফ্যাটগুলো যেটা সেগুলো বিশেষ করে আমরা দেখেছি কেউ হয়তো নর্মালি খুব যে মোটা তা না অথচ তার বডিটা দেখলে মনে হচ্ছে সে বিশাল মোটা তার কারণ তার কোথায় টমিটা বেড়ে গেছে বা কোথাও ব্যাক সাইডে পিঠের কাছে ফ্যাট হয়ে আছে বা হিপ সাইডে ফ্যাট আছে বা পায়ের কোথাও কোথাও অংশে ফ্যাট আছে এই ফ্যাটগুলো কিন্তু রিডাকশান করার জন্য আমাদের মডার্ন কিছু মেশিন আছে বা মডার্ন কিছু ট্রিটমেন্ট আছে তাতে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এই স্পট ফ্যাটগুলো রিডাকশান করে একটা সেপ আপ করি এটা একটা কেন সেকেন্ডলি অনেক সময় আমরা দেখেছি গালটা ভারী ডাবল চিন দেখা যাচ্ছে এতটা ভারী সেখানে এই যে গালের ফ্যাটগুলো সেটাও কিন্তু আমরা রিডাকশন করি ফ্যাট রিডাকশান করে একটা সেপ আপ সেটা চলে আসে এবং দেখতেও ভালো লাগে সেগুলো করি আর সাথে পাশাপাশি যেটা বলার বিষয় সেপ আপের জন্য যেটা আমরা মেনলি করি আমাদের অনেকের কিন্তু একটা আমাদের নিজেদের দেখতে সুন্দর লাগার জন্য কিছু স্বপ্ন আছে স্বপ্নটা কেমন আমার হয়তো কোথাও দেখা যায় গালটা যদি আমার কারো নর্মাল ভালো কিন্তু আরও অ্যাট্রাক্টিভ লাগবে যদি আমি গালটা আর একটু মানে সেপ আপ করি সেটাও কিন্তু করা যায় মনে হয় যে গালটা যদি আমি একটু চিক করে দিই চিক করা যায় বা একটু বয়স হয়েছে গালটা স্ল্যাগি হয়ে গেছে অনেকটা ভারী লাগছে বা বেশি বয়স লাগছে সেক্ষেত্রে কিন্তু আমরা এই গালটাকে যদি একটু টাইট করে দেওয়া যায় সেরকম কিছু ট্রিটমেন্ট করি বা চিনটা যদি একটু বাড়ালে ভালো লাগে সেটাকে করা যায় আমি কিন্তু সার্জারির কথা বলছি না আমি কিন্তু সার্জারি ছাড়াই বলছি অনেকে ভাবছে হয়তো সার্জারি সার্জারিতে অনেক সাইড এফেক্ট আছে আমি কোনো সার্জারির কথা বলছি না যে ধরনের কিন্তু উইদাউট সার্জারিতে কিন্তু অনেক অনেক ট্রিটমেন্ট আছে যেগুলো করা যায় সুন্দর হওয়ার জন্য কোথাও আবার নো সেপ নো সেপ আপ আবার একটা ব্যাপার আছে যেটা হচ্ছে অনেকে ডার্ক সার্কেল আছে ডার্ক সার্কেলটা এমনভাবে আছে একটা ব্ল্যাক চোপ ছোপ প্যাচেস আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু অনেকের কি হয় একটা হলনেস আছে মানে যেন চোখটা ঢুকে যাচ্ছে বা অনেকটা গর্ত হয়ে যাচ্ছে সবসময় টায়ার্ডনেস লাগে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিছু ট্রিটমেন্ট করি যে এই চোখে যে আমাদের ইয়ঙ্গার এই যে যে চোখটা লাগতো সেইটা লাগে না মানে চোখটা যেন একদম ঢুকে গেছে টায়ার্ডনেস বা এই জায়গাটা ফ্যাটটা লুজ হয়ে গিয়ে চোখটা যেন মনে যেন একটা গত্ত মতন হয়ে গেছে টিয়ার টাফ হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এইটাকে ভরে একটা লুকিং ফ্রেশ লুক লাগে সেগুলো কিন্তু আমরা করি অতএব এইরকম ধরনের যাদের দরকার যে আমার মুখটা একটু অ্যাট্রাক্টিভ হলে ভালো হয় বা আরটু সুন্দর হলে ভালো হয় কালো হওয়াটা বড় কথা না আমি সব সময় বলি একটা মেয়ে কালোকে অনেক সুন্দর দেখতে লাগে যদি তার স্কিনটা গ্লো গ্লো করে বা অ্যাট্রাকটিভ থাকে তোমার নাক চোখ অনেক ঠোঁটটা ঠোঁটটা যদি একটু শেপ আপ করা হয় ঠোঁটটা খুব সুন্দর লাগে মানে আমাদের সৌন্দর্য আমাদের মধ্যেই রয়েছে সেই সৌন্দর্যটাকে একটু কারেকশান করা আমরা সেই কারেকশানটা করতে পারি যে আমার প্রত্যেকেরই নিজস্ব সৌন্দর্য আছে প্রত্যেকেরই কারোর চা নো নোজটা একটু সুন্দর একটু লম্বা হলে ভালো হয় সেগুলো করা যায় কারোর চিকটা একটু টাইট হলে ভালো হয় সেগুলো করা যায় কারোর আইব্রো আইব্রোটা একটু লিফ্ট করলে একটু আর্চ মতন হয়ে যায় ভালো লাগে এইগুলো কিন্তু আমরা ছোট ছোট ইয়ে আমরা করতে পারি এগুলো আছে একদম আর যারা মনে করছেন যে না না সত্যি তাহলে একটু করা যায় কিনা একবার সামনাসামনি কি দিদির সাথে কথা বলতে চাই মনে হতেই পারে কারণ অনেক কিছু প্রবলেম রয়েছে যেইগুলো হয়তো আমরা ফোনের মাধ্যমে থেকে বেটার হয় যদি আমরা সামনে এসে কথা বলি তো সেক্ষেত্রে কিন্তু কেয়ার ক্লিনিক আপনারা জানেন লেপটাও সেখানে আপনারা যোগাযোগ করতেই পারেন তার আগে টিভি স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেটাকে আপনাদের নোট করতে হবে সেখানে আপনারা যোগাযোগ করুন এছাড়াও কিন্তু পৌঁছে যায় হাওড়া কৃষ্ণনগর ফোন করলে বুকিং ফোন করলে আপনাদেরকে বলে দেওয়া হবে আর যারা লেকটাউনে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু বলা হয়েছে এই নাম্বারেই ফোন করলে আপনারা যেদিনই আসতে চাইছেন টাইমিংটা আপনাকে দিয়ে দেওয়া হবে চলে আসতে হবে যে কোনো প্রবলেম ছেলে মেয়ে নির্বিশেষে যেটা বারবার বলা অনেকের ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে কিন্তু ম্যাক্সিমাম আমরা ছেলেদের ফোন পাই এই কারণে তারা কিন্তু বহু মানুষ আছে যারা কিন্তু কেয়ারিউতে গিয়ে ভালো আছে আরও একটা কথা অনেকের মনে হতে পারে যে ফোনটা আমরা পেয়েছিলাম ছোট থেকে আমাদের চুলটা আমার চুলটা কম যদি এখানে একটা প্রশ্ন করবো অনেকের হাতে হেয়ার ফল হোক যাই হোক সেটা হচ্ছে এখন হচ্ছে হঠাৎ করে হচ্ছে তাদের মনে হচ্ছে যে হেয়ারটা কি করে ঠিক করা যায় বা একটুখানি কিছু ইউজ করি কিন্তু অনেকে যেটা আছে যেটা যেই ফোনটা আমরা পেলাম আমার ছোটোর থেকেই কিন্তু তাদের আবার অনেক সময় মনে হয় যে একদম ন্যাচারালি মানে আমার ছোটোর থেকেই তো হালকা চুল তাহলে এটা কি আবার ঠিক করা যাবে সেটাকে তুমি ক্লিয়ার করে সেটা হ্যাঁ সেটা দেখো অনেকে আছে যে একটা জেনেটিক ব্যাপার থেকে বাবারও চুল পাতলা বা এখন ব্যাপারটা হচ্ছে এখন তো অনেক ট্রিটমেন্ট আছে অনেক মডার্ন আছে এখন সে অনেক রকম মডার্ন ট্রিটমেন্ট আছে সেই ক্ষেত্রে এরকম ধরনের যে কোনো প্রবলেম অবশ্যই আমাদের কাছে এসে কনসাল্ট করতে হবে কারণ আমরা দেখে দিতে পারবো যে কতটা কি করা যায় কারণ এইটা যেটা আমাদের কাছে ফোনটা এসেছিলো সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশনে দীর্ঘদিন ধরে হতে হতে কি হয় চুলের চুলটা পড়তে পড়তে একটা ভাল পাতলা হয়ে যায় তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে তো করাই যায় এখন বিভিন্ন রকম প্রবলেম আছে কত রকম কি প্রবলেম আছে সেইটার ডিপেন্ড করছে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব সেটার উপরে আবার এছাড়াও চুলের কথা বলতে বলতে আমরা অনেক দেখেছি অ্যাবনর্মাল অনেক কিছু হয় যেমন ধরো একটা বিষয় যেটা হচ্ছে আমরা দেখি যে আনওয়ান্টেড হেয়ার হয় মেয়েদের বিশেষ করে আমি মেয়েদের কথা কেন বলবো আমরা দেখে অভ্যস্ত নই যে একটা মেয়ে দাঁড়ি গোপ আছে কিন্তু আমরা যদি রাস্তায় বেরোই এরকম বেশ কম বেশি কিন্তু আমরা দেখি যে কোনো মেয়ের গোপ আছে কোনো মেয়ের দাড়ি আছে কোনো মেয়ের লজ্জায় মুখটা ঢাকছে এরকম কিন্তু আমরা অনেক চোখে পড়ে তাহলে এটা লজ্জার ব্যাপার নেই এটা কিন্তু ট্রিটমেন্টের ব্যাপার আমরা অনেককে দেখি যে এরকম মেয়েদের সারা গাল ভর্তি দাড়ির মতন হেয়ার তবে হ্যাঁ এরম ধরনের যদি থাকে হেয়ার আনওয়ান্টেড হেয়ার আনওয়ান্টেড হেয়ারে কিন্তু ডিডাকশানের আমাদের কাছে লেজার আছে তবে হ্যাঁ এটার জন্য কেন হচ্ছে প্রথম হচ্ছে এই যাদের এরকম একটা হয় জেনেটিক ব্যাপার হয় কারোর মা দা ঠাকুমা দিদার আছে বা তার হয়েছে সেটা কিন্তু আলাদা ব্যাপার কিন্তু যেটাই হয় সেটা লেজার করলে হেয়ার গ্রোথটা কমিয়ে দেওয়া হয় কিন্তু আবার কি যদি দেখা যায় অনেকের ইন্টারনাল কোনো প্রবলেম হচ্ছে অনেকের হরমোনাল কিছু ইমব্যালেন্সের জন্য অনেকের অনেক রকম প্রবলেমের জন্য কিন্তু এই হেয়ার গ্রোথটা হয় সেই ইন্টারনাল কি প্রবলেম আছে কিন্তু সেটাকেও পাশাপাশি ট্রিটমেন্ট করতে হবে আর সাথে সাথে হেয়ার বাইরে থেকে আমরা লেজার যদি ট্রিটমেন্ট করি আস্তে আস্তে এই হেয়ার গ্রোথটা কমে যায় হেয়ার এইরকম আমরা কিন্তু অনেক এমনও দেখেছি অনেক মেয়ের সারা বডিতে হেয়ার আমরা কিন্তু অনেক দেখেছি এটা যারা হয়তো বাড়িতেও শেয়ার করতে পারে না এরা মানে একটা বাজে অবস্থা সেই কিন্তু আমাদের সাথে ডাইরেক্ট কথা বলতে পারে কেউ অ্যাপার্টমেন্ট নিয়ে আমার সঙ্গে এসে প্রাইভেটলি প্রাইভেটে কথা বলতে পারে যে আমার এই এই প্রবলেম বিশেষ করে মেয়েদের জন্য বলছি কারণ মেয়েরা অনেক সময় অনেক কিছু বলতে একটা অস্বস্তি লাগতে পারে তো এইটা কোনো লজ্জার ব্যাপার না এখন মডার্ন যুগ মডার্ন ট্রিটমেন্ট অনেক অনেক কিছু ট্রিটমেন্ট আছে যেগুলোর জন্য কিন্তু আমরা আলোচনা করতে পারি এর আগের বারে আমরা একটা জিনিস বলেছিলাম মেয়েদের বিশেষ করে আমি মেয়েদের কেন বলছি মেয়েদের অনেক প্রবলেম যেগুলো ওরা শেয়ার করতে অসুবিধা হয় যেমন অনেক সময় মানে বডি শেপ পাবে বডি লুজ হয়ে যাওয়া আমরা দেখেছি ম্যাক্সিমাম অনেক সময় আমি বলছিলাম বলতে বলতে আমরা একটা ফোনিং লাইনে চলে গেছিলাম যে অনেক মেয়েদের দেখেছি একটা ইস্যু হয়ে যাওয়ার পর আমাদের লোয়ার অ্যাপডামেনটা একদম স্কিনটা ঝুড়ছে লুজ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু টাইটেনিং করার জন্য কিন্তু আমাদের কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো কিন্তু ট্রিটমেন্ট করা যায় বা বডি কোথাও বেশি লুজ হয়ে গেছে স্কিনটা আমাদের অস্বস্তি লাগছে আমাদের ড্রেস করতে পারছি না সেই সব ক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে এসে আলোচনা করতে পারেন ডাইরেক্ট কারণ এইগুলো কিন্তু অনেক কিছু ট্রিটমেন্ট আমাদের ক্লিনিক হয় যেগুলো আমরা অনেক কিছু হয়তো ওপেন ডিসকাস করতে পারছি না বা অনেক এলে পরে আমরা কিন্তু বলতে এইরকম ধরনের অনেক কিছু ট্রিটমেন্ট আমাদের হয় আর যারা যোগাযোগ করতে চাইছেন এইরকম হয়তো বহু বন্ধু এই সময় অনুষ্ঠানটা দেখতে যেহেতু সিসটি টিভি এখন জিও টিভিতেও রয়েছে সমস্ত অনেকে অনেকে হয়তো রয়েছে অনেকটা দূরে রয়েছে তারা হয়তো ভাবছে যে না কেয়ারিও এখনই যেতে পারবো না কী করবো মানে কি এখনই কি কিছু করা যায় আপনারা যেই নাম্বারটা রয়েছে সেখানে আপনারা একবার ফোন করুন ফোন করলে আপনাদের সেই সাজেশনটা পেয়ে যাবেন যে ক্লিনিকে তো আপনাদের আসতেই হবে কিন্তু এখন ইনস্ট্যান্ট যদি কিছু বলার থাকে সেটা কিন্তু আপনারা সেই নাম্বারে ফোন করতে পারেন আরও একটা কথা বলি আরও ট্রিটমেন্ট শুনে যদি এমন কেউ থাকেন যারা মনে করে থাকেন হিউজ অ্যামাউন্ট প্রচুর টাকা লাগে সেটা কিন্তু আপনাদের ধারণাটা ক্লিয়ার করতে গেলে ফোন করতে হবে আসতে হবে ক্লিনিকে এখানে কিন্তু বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে আপনার কোনটা প্রয়োজন সেটা জানতে গেলে কিন্তু সরাসরি ক্লিনিকে এসে দেখতে হবে সঙ্গে আরও একজন রয়েছে আজকে শেষ বন্ধু সময় একেবারেই শেষকেই রয়েছেন হ্যালো

ঠিক আছে আপনি সাথে থাকুন দিদি বলে দিচ্ছি সময় খুব কম আমি খুব অল্প সময়ের মধ্যে বলছি দেখো যারা মার্কেটিং লেভেলে বা বাইরে কাজ করে তাদেরই মুখতে বেশি ডাল হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু ট্রিটমেন্ট আছে যাতে ব্ল্যাক স্পট গুলো চলে যায় আর সেটা আপনি আমাদের ক্লিনিকে এসে একটু দেখান আর বাকি সানস্ক্রিনটা কিন্তু ভীষণ মাখতে হবে আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে মধ্যে সানস্ক্রিন মাখতে হবে যদি চান আপনার স্পটটা না বাড়ে তার জন্য ডেফিনেটলি সানস্ক্রিন মাখতে হবে আর খাওয়া হচ্ছে একটু ফ্রুট যেটা ভিটামিন সি আছে টাইপের জিনিস একটু বেশি খান আর আমাদের সাথে এসে যোগাযোগ করুন আমরা না একটা আপনাকে একদম কোনো আপনি ফোনটা অনেকটা শেষে পেয়েছেন বলে দিদিকে খুব তাড়াতাড়ি বলে দিতে হলো যদি শান্ত মাঠে আরো অনেক কিছু ডিসকাস করতে হয় কিন্তু কেয়ারি চলে যেতে হবে যেটা লেখাউনে রয়েছে দিদি অনেক ধন্যবাদ আপনাকে আমার সকল দর্শককে সুন্দর থাকার জন্য রয়েছে কিন্তু আপনাদের পাশে কেয়ারি